আমাদের মনে হয় যে এই নববর্ষের অনুষ্ঠানটা, নববর্ষের ধারণাটা, এটা যত না আমাদের বর্তমান তার থেকে অনেক অনেক বেশি আমাদের, আমি বলবো, স্মৃতিতে, আমাদের স্মৃতিমেধুরতার সঙ্গে জড়িয়ে আছে। আর সেই স্মৃতিমেধুরতার কথা এলে, বাঙালি নস্টালজিয়ার কথা এলে, যে সুরের মূর্ছনা ভেসে ওঠে, তার সঙ্গে যে মানুষটার নাম একেবারে অঙ্গাঙ্গীভাবে জড়িত আমাদের চেতনায়, আমাদের স্মৃতিতে এবং আমাদের বর্তমানে, আমাদের প্রিয় মানুষ, প্রিয় শিল্পী মান্না দে এই মুহূর্তে আমাদের সঙ্গে, আমাদের ভালোবাসার রাজপ্রাসাদে। আসুন সকলে স্বাগত জানাই যাবে। একটা নতুন বছর, নতুন আশা, একটা নতুন আশা জাগানো গান দিয়ে শুরু হোক, সেই যে 71 সালে যে গানটা আশা জাগিয়েছিলেন আপনি। হ্যাঁ, হেমন্তবাবুর সুরে, পুলকের লেখা গান শোনাবো, সে গান শোনাবো, বেশ শুনুন। জাগো নতুন প্রভাত, জাগো সময় হলো, জাগো নতুন প্রভাত, জাগো সময় হলো, জাগো নবদিন মনি অন্ধতি বিরোধাত, খোলো হে খোলো জাগো নতুন প্রভাত, জাগো সময় হলো, জাগো অন্তরে অন্তরে গাও আলো দাও, কালিমা মুছে নিয়ে যাও, অন্তরে অন্তরে দাও আলো দাও, কালিমা কলুষ যত মুছে নিয়ে যাও, জাগো জাগো সুন্দর তোমার পরশে সবই রাঙিয়ে তোলো, জাগো জাগো নতুন প্রভাত, জাগো সময় হলো, জীবনে জীবনে ঝড়ো সূর্য সুধা, নবরুণ মাধুরীতে বড় গোসুধা, জীবনে জীবনে ঝড়ো সূর্য সুধা, নবরুণ মাধুরীতে বড় গোসুধা, বিহগের বিহগের সুরে সুরে বন্দন গায়, জাগো জাগো নির্মল ক্ষমার আলোকে মন ভরিয়ে তোলো, জাগো নতুন প্রভাত, জাগো সময় হলো, জাগো নতুন প্রভাত, জাগো সময় হলো, জাগো নবদিন মনি অন্ধতি মিরদার, খোলো হে খোলো জাগো সময় হলো, জাগো নতুন প্রভাত, জাগো সময় হলো। মান্নাদা, আমরা সবাই চাইবো যে আমাদের যারা এখানে আছি, যারা লক্ষ লক্ষ মানুষ টেলিভিশন পর্দার সামনে দেখছে, তাদের সবার প্রভাত আজকের এই নতুন বছর থেকে নতুন এক আশার আলো জাগাক, সমস্ত অন্ধকার দূর হয়ে যাক। মান্নাদা, আপনি বলছিলেন যে ঋণ শিকার আপনার জীবনের একটা খুব বড় অংশ, কাকার ঋণ, শ্রীকৃষ্ণচন্দ্র দেব ঋণ,
বারবার আপনি কথায় গানের মাধ্যমে ফিরিয়ে দিতে চেয়েছেন, ঋণ স্বীকার করেছেন এবং আজকের মান্নাদের পেছনে কাকার অবদানের কথা বারবার স্মরণ করেছেন। একটা গান আছে যেটা দিয়ে মানে আমার মনে হয় এর প্রতিটা ঠিক ঠিক সত্যি কথা শ্রদ্ধা ঝরে পড়ে আপনার। কাকা, আপনারা সকলেই জানেন যে আমার স্বর্গত কাকা সঙ্গীতাচার্য কৃষ্ণচন্দ্র দে, তিনি আমাকে উদ্বুদ্ধ করেছিলেন গান করবার জন্যে, এবং সেই জন্যই আজ আমি আপনাদের সামনে বসে গান শোনাতে পারছি। কাকা অন্ধ ছিলেন এবং তার ছেলেরই মতন আমি কাকার গান, কাকার রেয়াজ করা, কাকার ওস্তাদদের কাছে গান শেখা, এবং তিনি অন্ধ ছিলেন বলে আমাদের আমাকে এবং আমার বড়দা প্রণব দে আমাদের দুজনকে লিখতে হতো যে সমস্ত গান কাকা ওস্তাদদের কাছে শিখতেন সেগুলো আমরা লিখে রাখতাম এবং তার নোটেশন করে রাখতাম। এবং এই করতে করতে কবে যেন গানের জগতে এসে পৌঁছলাম এবং আমাদেরকে কাকা কোনোদিন হাতে করে শেখাননি যে সারেগামা পাদানিসা কী করে বলতে হয়, আমরা জানতাম, কেননা কাকাকে শুনতাম সারাদিন বাড়িতে ওই গান বাজনা চলতো। কাকা 4-5 ঘন্টা তো রোজ গাইতেনই বাড়িতে, এবং তারপর ওস্তাদদের সঙ্গে বসে গান শিখতেন। এই জন্যে আমাদের গানের যে গ্রাউন্ডিংটা গোড়া থেকেই হয়ে গিয়েছিল, হাতে ধরে শেখাতে হয়নি। এবং সেই গান কাকার, কাকার ওই স্টেন্টোরিয়ান ভয়েস একটা ছিল, কি করে তিনি ওই রকম খোলা গলাতে গান করতে পারতেন এটা সত্যি আশ্চর্য ব্যাপার। আমি এখন ভাবি, নিজে গাইয়ে হয়ে ভাবি যে ওই রকম খোলা গলায় অত মিষ্টি করে গান করা কোনো মানুষের পক্ষে সম্ভব কি করে হয়েছিল। সেই কাকাকে স্মরণ করে আমি একটা গান করছি, শুনুন, আপনাদের ভালো লাগলে আমারও খুব ভালো লাগবে। এই গানটি লিখেছিলেন দেবপ্রসাদ চক্রবর্তী বলে এক ভদ্রলোক। ঠিক ছবির মতো ঠিক ছবির মতো এখনো চোখে ভাসে সিঁড়ির পাশে গানের ঘরটায় কাকা মগ্ন একা সুরের সাধনায়। দরজার আড়াল থেকে ছোট আমি সে গান শুনে বিভোর হতাম সেই সুরের মূর্ছনায়। এখনো যখন গান গাইতে বসি কে যেন বাজায় সাথে স্মৃতির বাঁশি, কাকার কণ্ঠে শোনা সেই সব গান মনে পড়ে যায় মনে পড়ে যায়। ঠিক ছবির মতো একদিন ডেকে নিলেন কাকা আমায়, বেঁধে দিলেন সুর তান পুরাটায়, খেলাধুলো পড়াশুনো চলত যেমন, চলত গানের সেই তালিমও তেমন। একদিন বুঝলাম জীবনে আমার গানের যে প্রিয় নেই কিছু আর, স্বপ্ন দেখলাম গায়ও খবর শুধু কাকার প্রেরণায়, শুধু কাকার।
যে সাধনা তখনকার কণ্ঠশিল্পীদের সঙ্গে জড়িয়ে থাকতো, যে সাধনার মধ্যে দিয়ে, যে অধ্যবসায়ের মধ্যে দিয়ে তারা যেতেন, আমার মনে হয় যারা তাতে ওষ্ঠ দিতেন, ঠোঁট ছোঁয়াতেন, যাকে ফিল্মের ভাষায় আমরা বলি লিপ দিতেন, সেই অধ্যবসায় বোধ হয় তাদের মধ্যে আপনি বারবার একটা গল্প করেন। উত্তমবাবু টেপ রেকর্ডার গাড়িতে রাখতেন এবং আপনার গান শুনে শুনে মানে যাতায়াতের পথে গান শুনতেন, যাতে আরও নিখুঁত করে লিপ দিতে পারতেন। মান্নাদা, সত্যি কথা, সত্যি কথা, উত্তমবাবু ওর মতো ওই রকম অভিনেতা আমার তো আমার জীবনে আমি দেখিনি, ওই রকম অভিনেতা। হ্যাঁ, বম্বের অভিনয় জগতে রাজ সাহেব, দিলীপ কুমার, বলরাজ সাহানি, এদেরকেও ভালো লাগতো খুব, তবে উত্তমবাবুর মতো ওই যেন তিনি প্রত্যেকটা রোল জীবন্ত করে তুলতেন নিজের ইনভলভমেন্ট দিয়ে, এবং আর আরও ভালো লাগতো ওই জন্যে তিনি গান করতে পারতেন বলে, গানের লিপিং এত ভালো করতেন। এবং আমার মনে আছে একদিন বান্দ্রাতে আমি গাড়ি নিয়ে যাচ্ছি, আমি দেখলাম উত্তমবাবু ক্রস করছেন, আমি গাড়িটা থামিয়ে জিজ্ঞেস করলাম কি কোথায় যাচ্ছেন, বলে মানাদা এইখানেই তো থাকি আমি, এইখানে আলোর সরকারের বাড়ি, তখন ছোটি সি মুলাকাত করছেন উনি। আমার হাতে ওটা কি বলে, যে টেপ রেকর্ডারে কী গান করেছেন আপনি, সমস্ত ওই সুরগুলোকে আপনি ছুঁয়ে ছুঁয়ে যেন ওগুলোকে আমি নিজের করবার চেষ্টা করছি, এইরকম ইনভলভমেন্ট খুব কমই হয়। চিরদিনের ছবি, সেই চিরদিনের গানটা মানুষ কোন হলে পড়ে, মানুষ খুন হলে পরে মানুষই তার বিচার করে, নেই তো খুনির মা তবে কেন পায় না বিচার নিহত গোলাম, মানুষ খুন হলে পরে মানুষই তার বিচার করে, নেই তো খুনির মা তবে কেন পায় না বিচার নিহত গোলাম, বৃন্ত থেকে ছিঁড়ে নেওয়া নিহত গোলাম, যে দেখো গোলাপটার ওই বুকটা চিরে রক্ত ঝরে, আহাকেও ছোড়া মেরে পালিয়ে গেছে কোন গোয়েন্দা তাকে ধরে, যে দেখো গোলাপটার ওই বুকটা চিরে রক্ত ঝরে, আহাকেও ছোড়া মেরে পালিয়ে গেছে কোন গোয়েন্দা তাকে ধরে, তাকে খুন করে তো খুনির মনে হয় না অনুতাপ, খুন করে তো খুনির মনে হয় না অনুতাপ, তবে কেন পায় না বিচার নিহত গোলাপ, বৃন্ত থেকে ছিঁড়ে নেওয়া নিহত গোলাপ, আ
রাতে খুনির যে হয় গো ফাঁসি, যারা ওই ফুলদানিতে গোলাপ রেখে আদায় করে তার হাসি। খুন করলে আদালতে খুনির যে হয় গো ফাঁসি, যারা ওই ফুলদানিতে গোলাপ রেখে আদায় করে তার হাসি। তারাই যে সব পূর্ণ করে নেই যে তাদের মাপ, তারাই যে সব পূর্ণ করে নেই যে তাদের পাপ। তবে কেন পায় না বিচার নিহত গোলাপ, মানুষ খুন হলে পরে মানুষ তার বিচার করে নেই তো খুনের মাপ। তবে কেন পায় না বিচার নিহত গোলাপ, বৃন্ত থেকে ছিঁড়ে নেওয়া নিহত গোলাপ। ধন্যবাদ। মান্না দা আজ এখানে উপস্থিত হয়েছেন শুধু সুরের জলসায় নয়, শুধু গান শোনাবেন বলে নয়, আড্ডায় এবং অন্তরঙ্গ আলাপচারিতায়, আসলে জীবনের জলসাঘরে। আমি যে জলসাঘরে বেলোয়ারি ঝাড়, আমি যে জলসাঘরে বেলোয়ারি ঝাড়, আমি যে জলসাঘরে নিশি ফুরালে কেহ চায় না মায়, জানি গো আর নিশি ফুরালে কেহ চায় না মায়, জানি গো আর আমি যে জলসাঘরে বেলোয়ারি ঝাড়, আমি যে জলসাঘরে আতর গো আতর গানে ভরা, আমি যে আতর গো আতর গানে ভরা, আমারই কাজ হলো যে গন্ধে খুশি করা, কেতারে রাখে মনে ফুরালে হায় গন্ধ যে তার, কেতারে রাখে মনে ফুরালে হায় গন্ধ যে তার, আমি যে জলসাঘরে বেলোয়ারি ঝাড়া, আমি যে জলসাঘরে গো কি যে আগুন জলে বুকের মাঝে, আয় গো কি যে আগুন জলে বুকের মাঝে, বুঝে তবু বলতে পারি না যে আলে আছে আমি মিছেই ছুটে যাই বার বার, আলে আর পিছে আমি মিছেই ছুটে যাই বার বার, আমি যে জলসাঘরে বেলোয়ারি ঝাড়া, আমি যে এর থেকে আমার আমার নিজের ভালো লাগে এই গানটা গাইতে। I'm a pool with my arms of waves, I hold your smiling face,
I'm a fool. With my arms of waves, I hold your smiling face. Ami Jamini, tumi shoshi he, bati chagagarama. Ami Jamini, tumi shoshi he, bati chagagarama. Mamo sharoshite tava ujala prabha bimbita janala je ami jamini tumi shoshi he vadi chagagana ma je প্রাণবায়ু মম জীবনে তুমি প্রাণবায়ু মম জীবনে তব নামে মম প্রেম মুরলি তব নামে মম প্রেম মুরলি পরানে দাদা, একজন সফল মানুষ যখন সফল হন, আমরা সবাই তার সাফল্যটা দেখি, তার পেছনে সংগ্রামটা বোধহয় দেখি না। এমন একটা সময় ছিল যেখানে মনে করা হতো যে উত্তম কুমার মানেই হেমন্ত মুখোপাধ্যায়, সত্যি কথা, আর কোনো জুটি হতে পারে না। সেইটা বোধহয় সুধীন দাশগুপ্ত প্রথম চ্যালেঞ্জটা নিলেন শঙ্খবেলায়, না? চ্যালেঞ্জ ঠিক নয়, তবে সময় সময় একটা চেঞ্জ ভালো লাগে। চেঞ্জ ইন দিস এভার চেঞ্জিং ওয়ার্ল্ড, সময় সময় চেঞ্জটা, একটু চেঞ্জের দরকার হয়। শঙ্খবেলাতে, শঙ্খবেলায় সুধীন দাশগুপ্ত, সুধীনবাবু আমার বন্ধু লোক, তিনি বললেন যে মান্নাদা, আপনি এবার উত্তম কুমারের লিপে একটা গান করবেন। সেই নিয়ে অনেক গণ্ডগোল হয়েছিল। সত্যি কথা, হেমন্তবাবুর মতো অত মিষ্টি দরাজ গলা তো আমার নেই, ছিল না, কোনোদিন ছিল না। তার গলা একটা অপূর্ব মেলোডিয়াস গলা ছিল, কিন্তু সরোজবাবু যে ডাইরেক্টর ছিলেন, তিনি বললেন যে আমার একটা চেঞ্জ আমি চাই। এবং ওই ওই ছবিতেই আমার একটা গান ছিল, আমি আগন্তুক আমি বার্তা দিলাম, কঠিন অঙ্ক এক কষতে দিলাম, এ প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু কি, এই অ্যাক্টিং করতে হবে। এবং সরোজবাবুর কন্টেনশন ছিল যে আমি নাকি গানের মধ্যে অ্যাক্টিং করতে পারি, এমনিতে অ্যাক্টিং করতে পারি না, তবে গানের মধ্যে একটু একটু করতে করতে পারতাম এইরকম। সেই জন্যে আই ওয়াজ চোজন ওই গানটা করবার জন্যে, কে প্রথম কাছে এসেছে। হ্যাঁ, এবং তার জন্যে সুধীনবাবু বম্বে এলেন, এসে বললেন যে মান্নাদা, আপনার সেই ডুয়েট কে গাইবেন? লতা গাইবে। তেমন লতাকে টেলিফোন করি, লতাকে টেলিফোন করলাম, লতা বললে হ্যাঁ, আমার দাদা সুধীনবাবুকে লেখে আইয়া মেরে ঘর পে, আমি রিহার্সাল কর লেঙ্গে। তো নিয়ে গেলাম রিহার্সাল করে, লতার খুব ভালো লাগলো গানটি, এবং গানের ডেট ফিক্স করা হলো মেহবুব স্টুডিওজে। আমাদের গানের রেকর্ডিস্ট ছিলেন কৌশিক সাহেব। ছুতি পাই না ভিবি কি প্রথম ভালোবেসেছি তুমি না আমি, কি প্রথম কাছে এসেছি কি
প্রথম যে দেখেছি কিছুতেই পাই না বেবি, কি প্রথম ভালোবেসেছি তুমি না আমি। কে আগে কে দিয়েছে সাড়া কারণ রাগে, কে গো দিশাহারা, কে প্রথম মন জাগানোর সুরে বেসেছি তুমি না আমি, কে প্রথম কাছে এসেছি এ প্রথম যে দেখেছি কিছুতেই পাই না বেবি, এ প্রথম ভালোবেসেছি তুমি না আমি। প্রথম কথা দিয়েছি দুজনার এ দুটি হৃদয়ে, একাকার করে নিয়েছি প্রথম কথা দিয়েছি দুজনার এ দুটি হৃদয়, শুরু হলো কবে এত চাওয়া পাওয়া, একই অনুভবে একই গান গাওয়া, শুরু হলো কবে এত চাওয়া পাওয়া, একই অনুভবে একই গান গাওয়া, কে প্রথম মন হারানো স্রোতে ভেসেছি তুমি না আমি, কে প্রথম কাছে এসেছি কে প্রথম যে দেখেছি কিছুতেই পাই না বিবি, কে প্রথম ভালোবেসেছি তুমি না আমি। থ্যাংক ইউ রূপা দাদা। বাংলায় যেমন উত্তম হেমন্ত জুটি, সেরকম তো আপনি যখন মুম্বাইতে স্ট্রাগল করছেন তখনকার বোম্বেতে, তখনও তো একই ধরনের জুটি দিলীপ কুমার তালাক মাহমুদ, আবার আপনি যদি রাজ কাপুর দেখেন, রাজ কাপুর মুকেশ, রাজ কাপুর বলতেনই যে মুকেশের গান আমার আত্মা, সেইখানে আবার আবার শ্রী চারশোবিশে যখন আপনার গলায় রাজ কাপুর গাইলেন, সেই স্কোপটা কি করে হলো? এ বড় বলা বড় মুশকিল, এই আমার মনে হয় একটা স্ট্রোক অফ লাক ইউ ক্যান কল ইট, বিকজ মুকেশ গাইছে ওই গানেতে, ওই ওই ছবিতে শ্রী চারশোবিশে মুকেশ গাইছে মেরা পতলুন হে ইংলিশতানি ও হ্যাঁ না না তো আবারা হুঁ, সেইখানে আমাকে দিয়ে একটা গান করালেন রাজ সাহেব, বললে যে ইয়ে গানা ও মন্না বাবু ও অ্যাক্টিং আচ্ছা আচ্ছা করতে হ্যাঁ ও উনি সে লেঙ্গে এই গানে, আমার বরাত ভালো তাই আমি পেলাম ওই গানটা। সত্যি কথা আমি তখন খুবই স্ট্রাগল করছি, আমি খুব দুঃখের কথা বলছি আমার জীবনের একটা, আমি আপনারা হয়তো শুনেছেন পরিণীতার একটা ছবি হয়েছিল বিমলদার ছবি, তার মধ্যে আমার একটা গান ছিল, সে গান খুব হিট করেছিল চলি রাধে রানী বলে একটা গান ছিল, আখিও মে পানি আপনি মোহন সে মুখড়া মুরগে,
একটা গান ছিল। তা আমাকে বিমলদা বললেন, মান্না ছবিটা দেখেছো? আমার না বিমলদা দেখে, দেখে এসো যাও, তোমার গান এত হিট করলো তুমি ছবি দেখো নি। দেখতে গিয়ে দেখি কত আশা নিয়ে ছবি দেখবো বলে বসে আছি, যে একটা বুড়ো দাড়িওয়ালা একটা টুং টুং করে বাজাতে বাজাতে চালি রাধে রানী বলে গাইতে গাইতে আসে, সেটা দেখি আমার মানে কী বলবো যে হৃদয় বসে যাওয়ার মতন সেরকম হলো। এই আমাকে চুজ করতো খালি বুড়োদের গান করবার জন্য, আশ্চর্য কত বুড়োর গান করেছি আমি এবং কত বুড়োরা নাম করে ফেলেছে ওই গান। যাই হোক, আমি রাজ সাহেবের গান করেছিলাম। রাজ সাহেব অপূর্ব আর্টিস্ট ছিলেন, অপূর্ব। এদিকে যেমন উত্তম কুমার, ওখানে রাজ সাহেবের মতন আর্টিস্ট আমার মনে হয় ওদিকে হয়নি। তিনি গান করেন আমাকে, শুনুন গানটা শোনাচ্ছি আমি। ও আজ দিল কা হাল সুনে দিল ওয়ালা, দিল কা হাল সুনে দিল ওয়ালা, সিধি সি বাত না মির্চি মসালা, কে কে রহেগা কহনে ওয়ালা, দিল কা হাল সুনে দিল ওয়ালা। छोटे से घर में गरीब का बेटा, आज मैं भी हूं माँ के नसीब का बेटा। हो छोटे से घर में गरीब का बेटा, मैं भी हूं माँ के नसीब का बेटा। रंजोगा बचपन के साथी, आंधियों में जली जीवन बाती, भूख ने है बड़े प्यार से पाला। आज दिल का हाल सुने दिल वाला, सीधी सी बात ना मिर्ची मसाला, कह के रहेगा कहने वाला, दिल का हाल सुने दिल वाला। कहना आज दिल के काले के सहारा ना बहना, सुन लो मगर ये किसे से ना कहना, दिल के काले के सहारा ना बहना, बिन मौसम मल्हार ना गाना, आधी रात को मत चिल्लाना, वरना पकड़ लेगा पुलिस वाला। ओहो गम से अभी आजाद नहीं मैं, गम से अभी आजाद नहीं मैं, खुश हूं मगर आबाद नहीं मैं, मंजिल मेरे पास खड़ी है, पाँव में लेकिन बेड़ी पड़ाता, टांग अड़ाता है दौलत वाला। आज दिल का हाल सुने दिल वाला, सीधी सी बात ना मिर्च मसाला, कह के रहेगा कहने वाला, दिल का हाल सुने दिल वाला, दिल का हाल सुने दिल वाला, दिल का हाल सुने दिल वाला। কাকার ছাত্র হিসেবে বলছি, আমার ছোট কাকার ছাত্র হিসেবে, কৃষ্ণচন্দ্রদের ছাত্র হিসেবে, কাকা যেমন সব কিছু গাইতে পারতেন, ধ্রুপদ থেকে আরম্ভ করে ধ্রুপদ, খেয়াল, ঠুমরি, ভজন, গজল, মডার্ন সংস, টাপ্পা, কীর্তন, এবং কাকা ঠিক সেরকমভাবে আমাকে তৈরি করেছিলেন। আমি প্রত্যেকটা জিনিস ফল্টলেসলি গাইতে পারতাম এবং কাকা নিজে বলেছিলেন যে তুমি গাইতে পারবে। সেই জন্যই আমি এমন এমন গান করেছি যে গানগুলো লোকে শোনার পর বলেছে, মান্না জি আপ গাতে হ্যাঁ এসে গানে, আমরা কিউ ভাই ক্যা তকলিফ হ্যাঁ আপকো,
क्यों ना गाऊं, मैं भी तो गाना चाहता हूं। जो कुछ मुझे म्यूजिक डायरेक्टर अगर वो समझते हैं कि भाई ये मनारे से होगा ये काम, जब बुलाते हैं मुझे मैं गाता हूं। আমি মেহমুদের জন্য বহু গান করেছি, বহু মেহমুদ বলতেও যে মেরি আওয়াজ মন্নাদা, মেরি আওয়াজ হ্যাঁ ও মন্নাদা, জব জব ফ্রি হোগে তব মেরে গানে গায়েঙ্গে, নেই তো হাম কিছু গানে নেই গবায়েঙ্গে। সেই জন্য ওর গান আমি কত রকমের গান করেছি, আও টুইস্ট করে গেছি, আও টুইস্ট করে গা মৌসম হে আও টুইস্ট করে এগেছি, আরে হটো কাহে কো ঝুটি বনাও বতিয়া, হটো কাহে কো ঝুটি, এও গেছি তার জন্য মেহমুদের জন্য। মেহমুদের জন্য কি গান করিনি আমি, ওই যে শচীন্দ্র সুরে গিয়েছিলাম একটা গান, প্যার কি আগ মে তন বদন জল গিয়া, সে এমন গান সুজিন্দ আমাকে বললেন দেখ রে ভাই একটা দরবারের উপর গান বানাইছি, দরবারের উপর গান বানাইছি গাইবি তুই, ঠিক আছে সুজিন্দ গাইব, বলো কে গায় কে লিপ দেবে, বলে মেহমুদ, আমি আমি গাইব না, বলে দরবারি রাগের উপর গান মেহমুদ গাইবে কি করে, বলো তুই গানটা শুনে তো দেখ, প্যার কি আগ মে তন বদন জল গিয়া, এই গান ছিল এবং গান সাংঘাতিক হিট গান, এবং মেহমুদ যেভাবে তার পিকচারাইজেশন করলো, হ্যাটস অফ টু দ্যাট ম্যান, যে কীভাবে যে গানটার এত সিরিয়াস নোটস তাকে কীভাবে কমেডিতে পরিণত করে গান করলেন, সত্যি হ্যাটস অফ টু হিম। এরকম আমি বহু আর্টিস্টের গান করেছি এবং কলকাতায়ও যাদের গান করে আমি খুব আনন্দ পেয়েছি, যেমন উত্তম কুমার তো ছিলেনই, সৌমিত্রবাবু ওয়ান্ডারফুল পার্সন, সৌমিত্রবাবু আমার খুব প্রিয় লোক, সৌমিত্রবাবু ওকে আমার খুবই ভালো লাগে, খুব মার্জিত ভদ্রলোক এবং ওনার কথাবার্তা সব কিছুর উপর একটা আভিজাত্য ছাপ আছে, আমার খুব ভালো লাগে ওটা। ওনার জন্যে একটা গান করেছিলাম, গানের সুর করলো সুধীন, যেদিন রেকর্ডিং সেদিন সুদিন এই সৌমিত্রবাবু এসে বললেন মানাদা এইসব কীসব করছেন আপনি গানের মধ্যে, এসব আমি কী করে করবো, বলে আপনি কী করে করবেন আমি আমি কী করে জানবো, তবে আপনাকে দিয়ে করাবে ওরা গান ডাইরেক্টর করাবে, বলে না আমি না করতে পারলে আমাকে তো খুব গালাগাল দেবে সকলে, আমরা গালাগাল দেবার মতো সেরকম কিছু নেই, তবে গানের যে মজাটা যেভাবে গানটা তৈরি করেছেন সুদিনবাবু আমি সেইভাবে গাইবার চেষ্টা করছি, আপনাদেরকে শোনাবো সে গান। আগুন তেম তালা নানা তালা আয়তলা থেকে যেন ঝলছে ঝলছে দেখ সব করে দেবে যেন প্রচন্ড তাপ, কি কাণ্ড বাপ কি কাণ্ড বাপ, জলে পুড়ে যা জলে পুড়ে যা জলে পুড়ে জলে যা পুড়ে যা জলে যা পুড়ে যা জলে যা পুড়ে যা জলে যা পুড়ে যা জলে পুড়ে যা জলে পুড়ে যা জলে পুড়ে যা জলে পুড়ে যা। দাউ দলে ঝুলন্ত কর্ণে কলকের জ্বালায় জ্বলছেন চন্নি, দাউ 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 দলে ঝুলন্ত কর্ণে কলকের জ্বালায় জ্বলছেন চন্নি, জল দে ওরে জল দে দলের দাম কল যতই চাচাও না জল জল যত খুলে দাও না দমকল দমকল যতই চাচাও না জীবনের জল কল যত খুলে দাও না 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 জলে পুড়ে যা জলে যা পুড়ে যা জলে যা পুড়ে যা জলে যা পুড়ে যা জলে যা পুড়ে যা জলে পুড়ে যা জলে পুড়ে যা জলে পুড়ে যা জলে পুড়ে যা। ভেবে দেখতে পারেন একটা
মালকোষ রাগের উপর কমেডি সং, যেটা সুধীন বাবুর মুখে গেয়েছিলাম। সুধীন বাবুর মুখে আরেকটি গান করেছিলাম সৌমিত্র বাবুর, হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বলল, জানি তুমি অনন্য আশার হাত বাড়াই, যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই। নিমন্দ তবু কেন প্রতিবন্ধ, তুমি তো বলো নিমন্দ তবু কেন প্রতিবন্ধ, রেখো না মনের দ্বন্দ্ব সব ছেড়ে চলো যার, হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে জীবন, তুমি অনন্য আশার হাত বাড়াই, যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই। দাদা, এখন শোনা যায় একদিনে কেউ 36টা গান রেকর্ড করছেন, 40টা গান রেকর্ড করছেন, তো এই ধরনের গানের জন্য আপনারা কতদিন আগে, কতদিন ধরে গানটা শিখতেন, সঙ্গীত পরিচালকের সঙ্গে আলোচনা করতেন, গানটা তুলতেন, এই সময়টা কতটা দিতেন? সেগুলো বললে বোধ হয় এখনকার দিনে কেউ বিশ্বাসই করবে না। আমার মনে আছে এই ঋত্বিক রোশনের ঠাকুর দ্বারা রোশনজি, তিনি এত বড় মিউজিক ডিরেক্টর ছিলেন, যার গান আমি লাগা চুনরি মেদা গেয়েছিলাম, 10 দিন রিহার্সাল দিয়েছিলেন আমাকে, 10 ডেজ, এবং যতক্ষণ পর্যন্ত ফল্টলেসলি আমি গাইছিলাম ততদিন পর্যন্ত উনি রেকর্ডিং করেননি। বরসাত কি রাত মে একটি কবালি গান ছিল, বন্ধুরা আপনারা গান যারা ভালোবাসেন এই বরসাত কি রাতের কবালিটা শুনে দেখবেন, না তো কার বাঁ কি তলাশ হ্যায় না হম সফর কি তলাশ হ্যায়, মেরে শৌক খানা খারাপ কো ইয়ে রহ গুজার, মেরে রহ গুজার কি তলাশ হ্যায়। এই গানটা কখনো শুনে দেখবেন, 12 মিনিটের গান, আমি রফি আশা আমরা গিয়েছিলাম, সে যে কি বিউটিফুল সং, গান যে এত সুন্দরভাবে আর এত ইন্টারেস্টিংভাবে তৈরি করতে পারা যায় এই আমি দেখেছিলাম রোশনজি করেছিলেন, এবং 12 দিন রিহার্সাল নিয়েছিলেন আমাদেরকে, 12 দিন ওই না তো কার মা কি তালাশ হ্যায় না আমরা ইশ্ক ইশ্ক হ্যায় ইশ্ক ইশ্ক ইয়ে ইশ্ক ইশ্ক হ্যায়, আর তারপর রফি সাহেব গিয়েছিল আহা বিউটিফুল। এইরকম গান আমাদের যে কোনো গান 2-3 দিন রিহার্সাল তো আমরা করতামই, অলওয়েজ যে কোনো গান 2-3 দিন রিহার্সালে কমে আমাদের গান হতো না, তৈরি হতো না গানের। সচিন্দা 7 দিন রিহার্সাল করাতেন, সচিন্দা বলে হইল না রে ভাই, এটা কী করলি তুই, হইল না তাহলে কোনো একটা তান নিয়েছিস দেখ, বলি এটা কাওলাতি করস না তুই, এত কাওলাতি করস কেন, কাওলাতি সাইলা গান কর, তখন সেই কাওলাতি যেটা করেছিলাম সেটাকে বাদ দিয়ে আবার ঠিক করে দিলেন উনি, সেটা করতাম। এসব জিনিস মানে মিনিংফুল থিংস, যেন একটা ক্যারেক্টারের জন্য গান করা হচ্ছে, সেই গান করা সে ক্যারেক্টারের মধ্যে কীভাবে সে ক্যারেক্টার গান করবে সেটা যিনি গানের সুর করেছেন তিনি জানেন, এবং তিনি গাওয়াতেন আমাদেরকে,
তার মধ্যে আমরা ওস্তাদি বেশি করলি ওই বলতে কাউলাতি করস না। সজিনদের একটা গান আপনাদেরকে শোনাচ্ছি, শুনুন। मुझे छोड़ के जई हो ना पिया, मैंने क्या किया, ओ मैंने क्या किया, मुझे छोड़ के जई हो ना पिया, मैंने क्या किया। पाए हो गई कौन सी भूल रे दादा 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 दन दी जोड़ने बन गई फूल बबूल क्यों बन गई फूल बबूल क्यों ये तो এই শচীন এই গানের মধ্যে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন শচীনদার টাচগুলো কি বিউটিফুল। মানে দাদা একটা কথা জানতে খুব ইচ্ছে করে, যখন ধরুন 55-56 সাল যখন রাগাশ্রয় গানের জন্য মান্না দেকে মানে তার একটা পরিচিতি গড়ে উঠছে, তখন চড়ি চড়ি গাইলেন আজ আসানাম মাধুর চাঁদ শঙ্কর জয়কিষণ গাওয়ালেন, তো তখন কি খুব সচেতনভাবে চেষ্টা করছিলেন যে সব ধরনের গান গাইতে পারেন মান্না দে এইটাকে সামনে আনার? মেলোডিয়াস গানেও মান্নাদের জবাব নেই এটা ডেফিনেটলি। আমি শুধু এক জায়গায় কনফাইন্ড হয়ে থাকবার জন্যে আমি গান বাজনা করিনি। আমি বললাম যে আমার কাকা আমাদেরকে তৈরি করেছেন সেভাবে, সব কিছু গাইবে। আমি কীর্তন গাইতে দিলে আমি এখন এক ঘন্টা বসে কীর্তন গাইতে পারি। সেই জন্যেই যেমনই কোনো গান হোক, গানের মধ্যে রিয়েলি ঢুকে যাওয়া এটা একটা মস্ত বড় কাজ, এবং মস্ত বড় আই উড সে এটা মন মনটাকে সেভাবে তৈরি করতে হয় যে আমি এই গানটা গাইবই এবং যেভাবে আমাকে গাওয়াতে চায় আমি গাইবই। সেই জন্যই আমি ক্লাসিক্যাল ক্লাসিক্যাল গান যেমন ঝানক ঝানক তুলি বাজে পায়েলিয়া গেয়েছি, ওই রকমই গান আমি ক্লাসিক্যালকে বেস করে অন্যরকমভাবে মানে কমেডি করে তৈরি করে গেয়ে দিয়েছি। ছম ছম বাজে রে পায়েলিয়া ওতে গেয়েছি আমি, তাতে আমি প্রুভ করেছিলাম যে আমি আমি নিজেকে এমনভাবে তৈরি করেছি যে আমাকে যা গাইতে বলা হবে আমি গাইব। ফোক সংসের মধ্যে যে মজা আছে না, যেগুলো সলিল চৌধুরী আনতেন, সেই মজা সহজে হিন্দি গানেতে পাওয়া যায় না। সলিলবাবু চেষ্টা করেছিলেন কিছু কিছু হিন্দি গানের মধ্যে ওইসব জিনিস ইন্ট্রোডিউস করবার জন্যে, আমার খুব ভালো লাগতো। সলিলবাবুর যে একটা ভীষণ ইন্টেলেকচুয়াল ছিলেন সলিলবাবু, একটা ইন্টেলেকচুয়াল ছিলেন। আমার জীবনে আমি নিজেকে অত্যন্ত ফর্চুনেট মনে করি যে গান গানের যারা গ্রেট কম্পোজার তারা যেভাবে গানের তৈরি করতেন, আমার উপর আস্থা রেখে আমাকে ডাকতেন গানের গান শেখাবার জন্য এবং গানের সুর করবার গান রেকর্ড করবার জন্যে। তার জন্যে আমি তাদের কাছে আজীবন কৃতজ্ঞ, এবং তাদের সেরকম ইয়ে না পেলে আমি হয়তো আজকে আপনাদের সামনে আসতেই পারতাম না। যেভাবে আমাকে গান করানো হয়েছে, আমি তো বলি
একটা গান যখন তৈরি হয় প্রথম হচ্ছে তার কথা, কথা তারপর তার সুর করা, সুর করার পর সুর করবার পর যেমন হয় না যে আহ কি গিয়েছেন, বাহ বাহ বাহ, আরে কী গাইব, কি আমাকে গাওয়ানো হয়েছে সেরকমভাবে, সেই জন্যই তো গাইতে পারলাম। তার মানে 50% ক্রেডিট শুড গো টু দি মেকার অফ দি সং। আমি তো আমি ভীষণভাবে এটা আমি বলবো যে যারা গানের সুর করেছেন তারা উচিত মূল্য পাননি, উচিত সেরকমভাবে পপুলারিটি তারা পাননি। তারা গান লিখে গেছেন, গান সুর গানের সুর করে গেছেন, গান ভীষণ হিট হয়ে গেছে, ওরে লতা কী গেয়েছে, ও রফি কী গেয়েছে, ও কিশোর কী গেয়েছে, তা তো নয়, গান গান করবার পিছনে কতখানিকটা তার ইয়ে ছিল সেটা তো দেখো। মানে দা, এই মানুষগুলোর স্বীকৃতি কি আগের থেকে এখন একটু বেশি স্বীকৃতি তারা পাচ্ছেন, এরা বলবেন নাকি ছবিটা একই রকম আছে? বলা বড় মুশকিল। এই যে দেখুন না, গান যারা বানায় আজকে, কাগজে নিশ্চয়ই পড়েছেন, কালকে বেরিয়েছিল যে একটা প্রডিউসার এবং তার মিউজিক ডিরেক্টর একটা ছবিতে দুটো গান দিয়ে কোথেকে উড়িয়ে নিয়ে এসে গান দুটো দিয়ে দিয়েছে, এবং তার জন্যে দেওয়ার ড্র্যাগ টু দ্য কোর্ট, এবং সেখান থেকে তারা ইয়ে করে 2 কোটি টাকার ইয়ে করে পেয়েছে, 2 কোটি টাকা তাকে ড্যামেজ দিতে হয়েছে। মানে আপনি সলিলদার কথা বলছিলেন, বাজে গো বীণা, আপনার খুব প্রিয় গানগুলো। খুব প্রিয়, খুব খুব প্রিয় গান বাজে গো বীণা, বাজে গো বীণা, তোমরা তোমরা জানা তোমরা জানা, বাজে গো বীণা, তোমরা তোমরা জানা তোমরা জানা, বাজে গো বীণা। অনুরাগ রাগে তানে সেধেছি গো পারে পারে, সুরে সুরে বাঁধাছে তোমারি মায়ার তারে, অনুরাগ রাগে তানে সেধেছি গো পারে পারে, সে রাগিনী ভুলো না গো ভুলে যেও না, সানে রানি রে মালি সা, বাজে গোবিনা বাজে গোবিনা, তোমরা তোমরা জানে তোমরা না, বাজে গোবিনা, তোমরা তোমরা জানে তোমরা না, বাজে গোবিনা, দিলে নানা দিলে নানা দিলে নানা। আমি যে গান 40-50 বছর আগে গেয়েছি সে গান আমার হুবহু মনে আছে, আমি গেয়ে দিতে পারি আপনাদের কাছে, গান আমি ভীষণ ভালোবাসি। আমি নিরালায় বসে বেঁধেছি আমার স্মরণবীণ, একই বেদনার মতো ঘিরেছে আবার হারানো দিন, আমি নিরালায় বসে বেঁধেছি আমার স্মরণবীণ, কবে চলে গেছো
সে কথা কখন ভুলেছি, ভুল করে শুধু ফসল তুলেছি, সে যে বেঁধেছি আমার স্মরণে। মান্না, বাঙালি একটা কথায় বিশ্বাস করে, সেটা হচ্ছে বাঙালি যতদিন ভালোবাসবে, ভালোবেসে কষ্ট পাবে, ততদিন আপনার গান থাকবে। কিন্তু একটা খুব আমাদের জিজ্ঞাসার জায়গা আছে, সেটা হচ্ছে যে আপনি জীবনবোধে পরিতৃপ্ত পরিপূর্ণ একজন মানুষ, আমরা জানি জীবন নিয়ে আপনার কোনো অভিযোগ কোনো খেদ নেই, তাহলে এই বিরহের গান আপনার গলায় এত খোলে কি করে, এত বিশ্বাসযোগ্য কেন মনে হয়? আমার স্ত্রী যদি থাকতো এখানে, কিন্তু তার অবর্তমানে আমি তাকে আমি ধোকা দিতে পারবো না। আমি কখনো কখনোই বলতে পারবো না যে বিরহের ব্যাপারটা তাকে বাদ দিয়েই আমার ছিল, এ আমি বলবো না কোনো দিন। আই অ্যাম এ ওয়ান ওমেন ম্যান, আমাদের 54 বছর বয়স হয়েছে এবং আমি এখনও পর্যন্ত আমার স্ত্রীকে অত্যন্ত ভালোবাসি। মান্নাদা, তাহলে বলছেন বিরহের অভিনয়? বিরহের অভিনয়, দ্যাটস রাইট। তুমি নিজের মুখেই বললে যেদিন, সবই তোমার অভিনয়, সত্যি কিছু নয়, বিরহের অভিনয়। তুমি নিজের মুখেই বললে যেদিন, সবই তোমার অভিনয়, সত্যি কোনো কিছু নয়। আমি দুঃখ পেলেও খুশি হলাম জেনে, তুমি নিজে মুখেই বললে যেদিন, সবই তোমার অভিনয়, সত্যি কোনো কিছু নয়। আমি দুঃখ পেলেও খুশি হলাম জেনে, আমি দুঃখ পেলেও খুশি হলাম জেনে। আমি মানুষ যে করেছিলাম ভুল, আমি মানুষ চেয়ে করেছিলাম ভুল, তুমি ছিলে শুধু রং করা পুতুল, সেই ভুল ভাঙাতে দুলো পড়লে যেতেই ভেঙে, আমি দুঃখ পেলে খুশি হলাম জেনে। আনন্দ আর নেই গো যেখানে, শুধু মুখের হাসি সাজিয়ে নেয় কাজ কি সেখানে। আনন্দ আর নেই গো যেখানে, শুধু মুখের হাসি সাজিয়ে রেখে কাজ কি সেখানে। বুকের জ্বালা বুকেই গোপন করে, এই বুকের জ্বালা বুকেই গোপন করে, বলো লাভ কি হবে নকল মালা পরে,
যখন সাজানোই মনের উপর পর্দা দিলে টেনে আমি দুঃখ পেলেও খুশি হলাম জেনে আমি দুঃখ পেলেও খুশি হলাম জেনে আমি দুঃখ পেলেও খুশি হলাম। এইরকম গান আমি সারা রাত গাইতে পারি। একটা গান শোনাচ্ছি শুনুন, এটা এই গানটা শুনুন শুনুন, এই গানটি হচ্ছে নচিবাবুর সুর, নচিকেতা ঘোষ বড় ভালো সুর করতেন। কফোটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে, কফোটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে, পথের কাঁটায় পায়ে রক্ত না ছড়ালে কি করে এখানে তুমি আসবে, কফোটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে। এই গানের গান তৈরির মধ্যে যে মুন্সিয়ানা আছে, এই গানটা গাওয়া ভয়ঙ্কর শক্ত, এবং এই গান তৈরি করার জন্য যে মুন্সিয়ানা আছে তার জন্যই তাকে আমি নমস্কার করি, নচিকেতা ঘোষকে। এত বিউটিফুল নচিকেতার যদিকার ছেলে খোকা সুপর্ণকান্তি, যার যার সুর ওই কফি হাউস। La 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 Coffee house in shei atta ta ara হারিয়ে গেল সোনালি বিকেল গুলো সেই নিখিলেশ প্যারিসে ময়দুল বাকাতে নেই তারা আজ কোনো খবরে, গিটারিস্ট গোয়ানিজ ডিসুজা ঘুমিয়ে আছে যে আজ খবরে, তাকে যেন ভালোবেসে আঘাত পেয়েছে শেষে পাগলা কারণে আছে রমারা, অমরটা ধুমছে দুরন্ত ক্যান্সারে জীবন করেনি তাকে কমায়, কফি হাউসের সেই আড্ডাটা আজ আর কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল তুলসে আড়ালে, সুজাতাই আজ শুধু সবচেয়ে সুখে আছে শুনেছি তো লাখপতি স্বামীদার, ফিরে আর জগতে আগা গোড়া মোড়া সে গাড়ি বাড়ি সব কিছু দামি তার, আর্ট কলেজের ছেলে নিখিলের সান্নাল বিজ্ঞাপনের ছবি আঁকত, চোখ ভরা কথা নিয়ে নির্বাক শ্রোতা হয়ে যিশুদাটা বসে শুধু থাকত, কফি হাউসের সেই আড্ডাটা আগার নেই আগার নেই, টেবিলে সেই তিন চার ঘন্টা চার মিনার ছোটে চলত, কখনো বিষ্ণু দে কখনো যামিনী রায় এই নিয়ে তর্কটা চলত, রোদ ঝড়
যেখানেই যে থাকুক কাজ ছেড়ে ঠিক আছে ছুটতাম, শুরু করে জমিয়ে আটটা মেরে সাড়ে সাতটায় ঠিক উঠতাম। কফি হাউসে সেই আটটাটা আজার নেই, আজার নেই, কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো সেই আজার নেই। কবি কবি চেহারা কাঁদিতে ঝোলানো ব্যাগ মুছে যাবে অমলের নামটা, একটা কবিতা তার হলো না কোথাও ছাপা, পেল না সে প্রতিভার দামটা। অফিসের সোশ্যালে অ্যামেচার নাটকে রমা রায় অভিনয় করত, কাগজের রিপোর্টার মহিদুল এসে রোজ কি লিখেছে তাই শুধু পড়ত। কফি হাউসে সেই আটটাটা আজার নেই, আজার নেই, সেই সাত জন্যেই আজ টেবিলটা তবু আছে সাতটা পেয়ালা আজও খালি নেই। কিসে বাগানে আজ এসেছে নতুন কুড়ি শুধু সেই সেদিনের মানি কত স্বপ্নের রোদ ওঠে এই কফি হাউসে, কত স্বপ্ন এই মেঘে ঢেকে যায়, কত জন এলো গেল কত জনই আসবে কফি হাউসটাই শুধু থেকে যায়। কফি হাউসের সেই আড্ডাটা আজ কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল খুশি আজার নেই। একটা গল্প মনে পড়ে গেল, আমি জানি না গল্পটা আপনি শুনেছেন কিনা। ১৯৭৫ সাল, ও কেন অত সুন্দরী হলো, পুজোর সময় প্রত্যেক মাইকে বাজছে, প্রত্যেক পাড়ায় পাড়ায়, গোলপার্কের মোড়ে মিঠাইয়ের মিষ্টির দোকান, সুপ্রভা সরকার গান শেখাচ্ছেন, এক ঘর ভর্তি ছেলে মেয়ে, যতবার যে গান শেখাতে যাচ্ছেন সবার কানে মাইকে তখন আপনার ও কেন অত সুন্দরী হলো গাইছে, যার ফলে সমস্ত সুর তাল একদম গোলমাল পাকিয়ে যাচ্ছেন। শেষে সুপ্রভা দিয়ে একেবারে রেগে মেগে বললেন যে মান্নাটা যে কি করে, আর ও সুন্দরী হলো তো মান্নার কি। कुर्बान मेरी जान, मेरी जान, ए मेरी जोहरा जबी तुझे मालूम नहीं, तू अभी तक है हसी और मैं जवान, तुझ पे कुर्बान मेरी जान। ये शौखियाँ ये बाकपन तो तुझ में है कहीं नहीं, ये शौखियाँ ये बाकपन तो तुझ में है कहीं नहीं, दिल
दिलों को जीतने का फल जो तुझ में है कहीं नहीं। मैं तेरी आंखों में पा गया दो जहां, मैं तेरी आंखों में पा गया दो जहां। ऐ मेरी सूरज भी तुझे मालूम नहीं, तू अभी तक है हसी और कुर्बान मेरी जान मेरी जान, तुझ पे कुर्बान मेरी जान मेरी जान, तुझ पे कुर्बान मेरी जान मेरी जान। कागजे लिखो नाम, कागज छीड़े जावे, पाथरे लिखो नाम, पाथर खोए जावे। হৃদয় লেখো নাম, সে রয়ে যাবে। যদি কাগজে লেখো নাম, কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো নাম, পাথর খয়ে যাবে। হৃদয় লেখো নাম, সে রয়ে যাবে। কাগজে লেখো নাম, হৃদয়ে আছে যার সেই তো ভালোবাসে, প্রতিটি মানুষেরই জীবনে প্রেম আসে। হৃদয় আছে যার সেই তো ভালোবাসে, প্রতিটি মানুষেরই জীবনে প্রেম আসে। কেউ কি ভেবেছিল শ্যামকে ভালোবেসে, রাধার ভালোবাসা কাহিনী হয়ে যাবে। হৃদয় লেখো নাম, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো নাম, কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো নাম, পাথর খয়ে যাবে। হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। যদি কাগজে শচীন্দা আমার নিজের দাদার মতো ছিলেন। শচীন কর্তা আমার কাকার কাছে গান শিখতেন, আমি তখন হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াতাম। শচীন্দা যখনই আমাদের বাড়িতে আসতেন গান শিখতে, আমি শচীন্দার পাশে গিয়ে বসে থাকতাম। কেননা ওনার একটা অদ্ভুত রকমের চেহারা ছিল, মোটেই আমাদের মতো নয়, একটু অন্যরকম চেহারা ছিল শচীন্দার। আর ফর্সা, ভীষণ ফর্সা, সাদা ধবধবে কাপড় জামা পরতেন। আর ওই যে ওই বাঙাল কথাগুলো আমার খুব ভালো লাগতো, আয় রে ভাই কেমন আছস, এরকম বলতেন। শচীন্দার সুরে শচীন্দাকে আমি অ্যাসিস্ট করতাম, শচীন্দার অ্যাসিস্ট্যান্ট হয়ে কাজ করেছি বহুদিন। ওনার সুরে একটা গান শোনাচ্ছি, শুনুন। পুছো না কেসে মেনে রেন বিদায়, পুছো না কেসে মেনে রেন বিদায়। एक पल जैसे एक युग बीता, एक पल जैसे एक युग बीता, युग बीते मोहिनी नींद ना आई,
पूछो ना कैसे मैंने रैन बिताई, पूछो ना कैसे मैंने रैन बिताई। उज्जल दीपक इत मन मेरा, फिर भी न जाए मेरे घर का अंधेरा। उज्जल दीपक इत मन मेरा, मन मेरा, मन मेरा। उज्जल दीपक इत मन मेरा, फिर भी न जाए मेरे घर का अंधेरा। तड़पत तरसत उमर गवाई, पूछो न कैसे रैन बिताई, पूछो ना कैसे मैंने रैन बिताई। ना कहीं चंदा ना कहीं तारे, ज्योत के प्यासे मेरे नैन बिचारे। ना कहीं चंदा ना कहीं तारे, ज्योत के प्यासे मेरे नैन बिचारे। भोर भी आस की किरण न लाई, पूछो न कैसे मैंने रैन बिताई। एक पल जैसे एक जोग बीता, एक पल जैसे एक जोग बीता। जुग बीते मोहे नींद न आई, पूछो न कैसे मैंने, पूछो न कैसे मैंने, पूछो न कैसे मैंने रैन बिता। হিন্দি গান শোনাবো না, বাংলা গান শোনাবো, বলুন। কি চেয়েছি আর কি যে পেলাম, কি চেয়েছি আর কি যে পেলাম। সাধের প্রদীপ জ্বালতে গিয়ে নিজেই আমি পুড়ে গেলাম। কি চেয়েছি আর কি যে পেলাম, কি চেয়েছি আর কি যে পেলাম। সুখ পাখিটায় ধরতে গিয়ে কিনেছি সোনার খাঁচা, যা কিছু সব বিকিয়ে। সুখ নামে সুখ পাখিটায় ধরতে গিয়ে কিনেছি সোনার খাঁচা, যা কিছু সব বিকিয়ে। সোনার শিকল কেটে দিয়ে সে পাখি আমার যায় উড়ে যায়। ভাবিনি শেষে আসার এই পরিণাম, কি চেয়েছি আর কি যে পেলাম।
অনাদা আনন্দের গানের অনুরোধ আসছে। একটা জিনিস আমার খুব মনে হয় যেটা খুব অভিযোগ, যে এখনকার ফিল্মে নাকি গানের ভেতর থেকে রসবোধ এটা হারিয়ে গেছে, কৌতুক বোধ তো আর নেই। আপনি যখন 71 সালে ছদ্মবেশীর গান গাইছেন বাঁচাও কে আছো মোড়ে, তো এটা কি মানে আগে দৃশ্যটা কল্পনা করেছিলেন নাকি গানের ভেতরেই আপনার গলায় যে কৌতুক যে মজা সেটা চলে এসেছিল, তারপর উত্তম কুমার সেটাকে ইম্প্রোভাইজ করেছিলেন? অ্যাবসলিউটলি তাই। আমাকে যখন সুধীনবাবু শেখালেন উনি বললেন যে উত্তম কুমারের মুখে গান আছে। তারপর যখন গানটা শুনলাম যেভাবে সুধীন তৈরি করেছিল তার মধ্যেই অল দি ইনগ্রিডিয়েন্টস ওয়ার দেয়ার, তার মধ্যে একটুখানি মনঃসংযোগ করলেই আমি যা কিছু আমার যা যা কিছু করবার আমি খুঁজে পেয়েছিলাম তার মধ্যে, এবং সেটা কমেডি সিচুয়েশনের মধ্যে ন্যাচারালি আই হ্যাড টু কিপ দ্যাট অ্যাট দ্য ব্যাক অফ মাই মাইন্ড যে কমেডি কী করে ওটাকে কমেডিতে গাইতে হবে। সেই জন্য ওই যে বাঁচাও কে আছো মরে যে বাঁচাও 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 এইসব যে এই করা, এগুলো আমার মনে হয় স্পন্টেনিটি একটু দরকার হয়, যেগুলো গানের রিহার্সালের সময় আমারও সাজেশন থাকে, অন্য কারো যারা অ্যাসিস্ট্যান্ট তারও সাজেশন থাকে, তারপর তো মিউজিক ডিরেক্টর আছেই, এই সকলের মিলে ইটস এ টিম ওয়ার্ক, কেন ভালো সকলে মিলে করতে হয়। তারপর যখন গিয়ে পৌঁছয় আর্টিস্টের মুখে, আর্টিস্ট যদি উত্তম কুমার হয় ন্যাচারালি কথাই আলাদা। মানে উত্তমবাবুর কাজটা এক্ষেত্রে আপনি সহজ করে দিয়েছিলেন? ইন এ ওয়ে ইয়েস ডেফিনেটলি। বাঁচাও কে আছো মরেছি যে প্রেম করে, বাঁচাও কে আছো মরেছি যে প্রেম করে, রাগ করো না আমি আসবো না, আমি আসবো না ভালোবাসবো না, আগেই মরেছি আর মেরো না মেরো না মেরো না, বাঁচাও কে আছো মরেছি যে প্রেম করে, বাঁচাও কে আছো মরেছি যে প্রেম করে। পালাবো বিদেশে যাকে রে নেচে নেচে দাদাল 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 দাল দাদ দাদ দাদাল দাল দাল দাদাল 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 চুলনিতে দাল দাগ লাগাবো, এটা যদি এটা যদি সত্যি সত্যি হিন্দির আসল মানেটা বুঝতে পারতেন তাহলে বলতেন না এই কথাটা। ও গই মলি মোরি চুনরিয়া, ও গই মলি মোরি চুনরিয়া, কোরে বদল সি কোরি চুনরিয়া, ও গই মলি মোরি চুনরিয়া, কোরে বদল সি কোরি চুনরিয়া, আয়ে বাবুল সে
मर जाऊं कैसे लागा चुनरे में दाम छुपाऊं कैसे लागा चुनरे में दाम मोरी चुनरिया आत्मा मोरी मैल है चुनरिया आत्मा मोर मैल है माया जाल वो दुनिया मुन बहुत कागल ये दुनिया ससुराल जाके बाबुल से नचते मिलाऊं कैसे घर जाऊं कैसे लागा चुनरे में दाम छुपाऊं कैसे लागा चुनरे सब बचन विदा के खो गई मैं ससुराल में आके भूल गई सब बचन विदा के खो गई मैं ससुराल में आके आए जाके बाबुल से नचते मिलाऊं कैसे घर जाऊं कैसे लागा चुने जिम्मेदार छुपाऊं कैसे लागा चुने जिम्मेदार चुने जिम्मेदार छुपाऊं कैसे घर जाऊं कैसे लागा चुने जिम्मेदार छुपाऊं कैसे लागा चुने जिम्मेदार जिम्मेदार ना जिम्मेदार ना दिल ना बजा এইরকম কম্পোজিশন আমার তো মনে হয় আজকাল সেরকম ছবিতে এই লাগা চুন মেয়ে দেখা আজকালকার ছবিতে কোথায় দেবেন সেখানে সব তো এরম করে নাচে সেখানে কিছু মান্না দা তবে আমরা শুনেছি এই গানটা যখন তৈরিও হয়েছিল তখন সচিন কর্তা বলেছিলেন যে এই তিন চার মিনিটের টানা তারানা মান্না দে ছাড়া আর কে গাইবেন কিন্তু তিনি বোধহয় তখনও বুঝতে পারেননি যে এত বছর পরেও মান্না দেই একমাত্র যিনি এই গাইতে পারেন না না তা নয় আমার মনে হয় এই আমার পার্সোনালি মনে হয় যে যিনি গাইয়েছিলেন আমাকে রোশনজি
তার পরিশ্রমটা ভেবে দেখো তিনি কীভাবে তৈরি করেছেন। এর মধ্যে আমার আমার নিজের নিজস্ব কিচ্ছু নেই, সমস্ত জিনিস তার তৈরি করা, রসুন জিনিস তৈরি করা, প্রত্যেকটা জিনিস তার তৈরি করা। হ্যাটস অফ টু দ্যাট ম্যান রিয়েলি, অ্যান্ড হি টু গ্রেট পেইন্টস ইন টিচিং দ্য সং অ্যান্ড রিয়েলি। না না আমার বয়সের কী হয়, এমন কি বয়স। মান্নাদা আপনার স্বাস্থ্যের কথা হচ্ছে, আপনি বোধ হয় বিবেকানন্দের পাড়ার মানুষ, বিবেকানন্দের প্রতিবেশী বলেই ওই একই কথায় বিশ্বাস করেন যে গোবর গুহের আখড়ায় আপনি কুস্তি করতেন। ও ইয়েস, ঠিক বিবেকানন্দ যেমন বলেছিল যে গীতা পাঠ পরে হবে, আগে ফুটবল খেলো, শরীর গঠন করো, আপনারও বোধ হয় সেটাই মোটো ছিল। হ্যাঁ, স্বাস্থ্যের জন্যে শরীরচর্চা করা এটা আমাদের ফ্যামিলিতেই ছিল। আমার বাবা খুব ভালো স্পোর্টসম্যান ছিলেন, খুবই ভালো স্পোর্টসম্যান ছিলেন। ছোটো কাকা অন্ধ ছিলেন কিন্তু রেগুলার ডন বৈঠক করতেন, বলতেন ছাতির জোর না হলে গাইবে কী করে। সত্যি কথা, কাকার ওই ভয়েস যখন থ্রো করতেন, ভয়েস মাই গড, আমাদের আমার শিহরণ জাগে কাকার ওই সমস্ত রংমল থিয়েটারে নেচেছো প্রলয় না আছে, হে নটরাজ নটরাজ তাতই তাতই বাজে গাল পবম পবম হাতে ভাল ডম মরে, ওই এই গান কী করে গাইতেন তিনি। ওহো ওই মহাসিন্দুর পার্বতে, ওহো কাকার গান একটা গাইব। এই সব গান করার পর কাকার গান গাইলে কি আপনি বলে হলো না, বলবেন আপনারা ঠিক বলবেন, হ্যাঁ না না কেষ্ট বউ যে গেছেন আপনি কি ঠিক ছেলে ছোকরারা কী গাইবে। আমি একবার কাকার একটা গান করলাম এই বারাসতে একটা ইয়েতে ফাংশনে, সকলে বলে যে একটা কাকার বউ কৃষ্ণবাবুর গান করেন তিনি ভদ্র। আমি গান টান হওয়ার পর এক জায়গায় বসে চা খাচ্ছি, একজন এসে বললেন এই পোলাপানদের কাজ, এই পোলাপানদের কাম নাকি কৃষ্ণচন্দ্রজি যে গান করছেন এই পোলাপানদের কিন্তু সে গান হয়, এটা কি মান্নাদের ফান্নাদের এটা কি গাইয়া গেল তাকে শুনে। আমি আমি বলে আমি আমি বারণ করে দেবো, ওকে বারণ করে দেবো কখনো যেন গান না করে। আমার ভালোবাসার রাজপ্রাসাদে নিশুতি রাত কুমরে কানে মনের ময়ূর মরেছে ওই ময়ূর মহলে, দেখি মুকুটটা তো পড়ে আছে রাজাই শুধু নেই। আমার ভালোবাসার রাজপ্রাসাদে দরবারে তার ছিল আমার সোনার সিংহাসন, আমি হাজার হাতের সেলাম পেলাম পেলাম না তোমার, মদন জাগুলো আরে দেরির ধুলো ওর নানের রাধে বলে যে, দেখি মুকুটটা তো পড়ে আছে রাজাই শুধু নেই। আমার ভালোবাসার রাজপ্রাসাদে নিশুতি রাত ঘুমরে কানে মনের ময়ূর মরেছে ওই ময়ূর মনে, দেখি মুকুটটা তো পড়ে আছে রাজা শুধু নেই। আমার ভালোবাসার রাজপ্রাসাদে আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি,
আমি অনাহত একজন, আমি অনাহত একজন, আমি অনাহত একজন। অনেক দোষেতে দোষী আমায় একটু জায়গা দাও, মায়ের মন্দিরে দোষী, মায়ের সবার পিছনে থাকব, শুধু মনে মনে মাকে ডাকব, আমি সবার পিছনে থাকব, শুধু মনে মনে মাকে ডাকব। কারো কাজে বাধা হলে সাজা দিও যত খুশি আমায়, সাজা দিও যত খুশি আমায়, একটু জায়গা দাও। ভেব না হঠাৎ সামনে গিয়ে মায়ের চরণ ছুঁয়ে দেব, ভেব না হঠাৎ সামনে গিয়ে মায়ের চরণ ছুঁয়ে দেব। দূর থেকে শুধু চোখের জলেতে মার রাঙা পা ধুয়ে দেব, শুধু আরতি যখন করবে মার পূজা দীপ তুলে ধরবে, শুধু আরতি যখন করবে মার পূজা দীপ তুলে ধরবে। আমাকে দেখতে দিও মায়ের একটু হাসি, আমার মায়ের মধুর হাসি, আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি। আমি অনাহত একজন, আমি অনাহত একজন, আমি অনাহত একজন। অনেক দোষেতে দোষী আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, মায়ের।